মুখ্যমন্ত্রী তৎপরতায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের রাস্তা নির্মাণের উদ্যোগ। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার শহরে রাস্তা পরিক্রমা করার সময় বিশ্ববিদ্যালয়ের রাস্তা দেখে ক্ষুব্ধ হন। তখনই জেলাশাসক বিমলা রঙ্গনাথনকে এই রাস্তা নির্মাণ করবার নির্দেশ দেন। এরপর রাতেই এই রাস্তা নির্মাণ করে পৌরসভা। রীতিমতো চেয়ারম্যান প্রসেনজিৎ কর উপস্থিত থেকে এই রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন। গোটা রাত কাজ করে নির্মিত হয় রাস্তা। মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরেই দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রাস্তা রাতের থেকেই শুরু হচ্ছে। না দেখুন, আমাদের এটা রাতের থেকে শুরু হওয়ার কারণই হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই রাস্তাটা আমাদের টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আসছিল, কিন্তু আমরা দুদিন পরে কাজটা চালু করতাম, কিন্তু আজকে তিনি এখানে গিয়ে যাওয়ার ফলে তিনি উপলব্ধি করলেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এই এলাকার মানুষের অসুবিধা হচ্ছে, তাই আমাদেরকে তিনি বললেন তার নির্দেশ অনুযায়ী আমরা মানুষেরই উপকারের জন্য এই কাজটা রাতারাতি আমরা শুরু করলাম।